আমরা দুজনে আপনার কথাই ভাবছিলাম, এত বিলম্ব হয়ে গেল তাই আমরা অপেক্ষা করছিলাম। বলুন, পথের মাঝে বিপদ বলে অনেক বিপদ হয়েছিল মেনকা। শোনো মেনকা, লগ্ন এখনো বয়ে যায়নি, তুমি শিগগির বরণডালা নিয়ে এসে তুমি জামাতা বরণ করো। দাস দাসী, আসি বরণডালা নিয়ে এসো। আসি জয় মশাই। হ্যাঁ বলুন। ব্যান ঠাকুর কথা বলি? হ্যাঁ বলুন। আরে শোনেন বেহাই সদাগার, আমার কোন জামতা লাখিন্দা, পরপর অষ্টকুমারের মধ্যে কোনটা আসল লক্ষ্মী তো চিনতে পারছেন না? ও গো যাহার মাথায় সোনার ফোল, সে ও হয় জামার সমতুল, তাই তো চন্দনে দেখে ভীষণ ভয় লাগে। বেশ, চন্দন দিয়ে তোমায় বরণে করবো না। আরে মুখ তোমার বরণ ডালের মনতুর প্রতি আমায় বরণ করো না মা তুমি। তাহলে সুন্দর ভাবে পবিত্র গঙ্গার জল বা পায়ের কনিষ্ঠঙ্গলের ধুলি দিয়ে আমায় বরণ করো মা, তাতেই আমি সন্তুষ্ট। বেশ বাবা, তাতেই যদি সন্তুষ্ট হও আমি তাই করব। তাই করো মা। ও গো জানি নগরীর মামাশিরা, সকলে সংবোধনে ওলার ধ্বনি দাও, আমি আমারই জামাতা বরণই করতে চলেছি। নমস্কার, 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 খুব হাসি খুশি মনে হচ্ছে। হাসি খুশি থাকবে না, আমি এই মুহূর্তে একটা অপারেশন করে আসলাম। কি বলছেন? হ্যাঁ, আপনি পুরোহিত আবার অপারেশন? হ্যাঁ, আমি অপারেশন করে মানে আপনি ডাক্তারিও করছেন? না 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 না, তাহলে আরে আমি বাচ্চা ছেলের অপারেশন করে আসলাম। এই ব্রাহ্মণ মশাই, কি অপারেশন? অন্য অপারেশন। ও আরে বলিস না, বয়স হয়েছে তো, খালি বড় বড় চুল হচ্ছে। চুল না ভুল। ও হ্যাঁ ওটাই, আই বলছিলাম, হ্যাঁ বলছিলাম, বিয়ে চলে এসেছে, বরকুণ্ডা বর, বরকুণ্ডা বর, বরকে দেখতে পাচ্ছি না। আছে ও এইটা, এটা বর, এটা কোন দাদু? ও ওটা 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 বর। হ্যাঁ ওটা বর। আর মেয়ে কোনটা? এটা এই খুব সুন্দর। আর মেয়ে সখী? ও সখী। আই শোনো, যখন বিয়ে চলেছে আর দেরি নাই, মেয়েকে ডাকা হোক, মেয়েকে নিয়ে আসেন,
হবে। যাও মা যাও, তোমার সখীকে নিয়ে এসো। নমস্কার, কমিটি পক্ষ হইতে জিনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে ওনার জন্য, ওনাদের জন্য চা এবং বিস্কিটের আয়োজন করা হয়েছে। আর সকলে বেহুলা লক্ষ্মীন্দরের শুভ বিবাহে ভক্ত হস্তে যা পারেন বিয়েতে যৌতুক দেবে। তাই সপ্তপাক হচ্ছে আহা ও বাজে বাজে রে শঙ্খ ধ্বনি বাজে ধ্বনি তাই তো
এক পাক করে ঘুরাও, এক পাক করে ঘুরাও, হ্যাঁ ঘুরাও ঘুরাও ঘুরাও, লে লক্ষ্মীন্দর তোর খুব কপাল চাপে, লে ধরনা 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 কে আরে ছোটকি সালি মোটকি সালি মরুয়া ঘুরাই খালি কপড়া পাথাও না, তাই তো। এবার আমি বিপুলা বাণীকে পরীক্ষা করে নেব, দেখি বিপুলা বাণী তার আমার প্রতি তার ভক্তি রয়েছে কিনা। দিদি তোমার যে এক এক করে অষ্টগুণী নাগ রয়েছে তাদেরকে তুমি স্মরণ করে পাঠিয়ে দাও, তাই হবে দিদি। আমি স্মরণ করেছি জানো এই মুহূর্তে শুনে আও সে উজানি নগর কেন হয়েছে তাদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধর তার মাস্তকে তুমি ছত্র ধরো, আমি পারবো না, পারবে না, বেরিয়ে যাও, এক এক করে সকল নাম তো স্মরণ করেছি কোন নাম আমার কার্য সিদ্ধি করতে পারি না, কি করি কি করি, না না বলো মা কেন আমায় স্মরণ করেছো দেবী, ও হীরাজ কেন আমি তোমায় স্মরণ করেছি জানো কেন এই মুহূর্তে ছুটে যাও সে উজানি নগর, উজানি নগর হয়েছে চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধর, দুর্লভ লক্ষ্মী ধর মাস্টকে তুমি ছত্র ধরো, না না মান্না সত্যতে তা দাপর কলি চার যুগের কথা বলি, আমি যতবার ছত্র ধারণ করেছি দেবদেবীর মস্তকে নরের মস্তকে আমি ছত্র ধারণ করতে পারবো না, তাহলে ভুলে যেও না সে রয়েছে দেব অংশ, তোমার কোনো ভয় নেই, বেশ যদি দেব অংশ হয়ে থাকে আমি যাব অতি সত্তরে ওই ছায়া মণ্ডপে লক্ষ্মীন্দরের মস্তকে ছত্র ধারণ করব, তথাস্তু ওই তো ছায়া মণ্ডপে লক্ষ্মীন্দর নক্ষত্র দর্শন করছে এই সুবর্ণ সুযোগে মায়ের নাম স্মরণ করে তার মস্তকে আমি ছত্র ধারণ করলাম, জয় মা মনসা দেবীর জয়, পবিত্র ছাদনা তলায় অমর করে অচৈতন হয়ে পড়লি কেন, একে লখাইয়ের গোর বন্য দেহ যেন কৃষ্ণকায় পরিণত হয়েছে সর্বাঙ্গ যেন সুজল হয়ে গেল চোখের তারা দুটো মন ভাবে স্থির হয়ে গেল কেন, লখয় 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 সবে একবার পিতা বলে আমি হেরে গেলাম, আমি লখাই আমি হেরে গেলাম, পুজোর আগেই আমার প্রতিমার বিসর্জন হয়ে গেল, আমার আশার তরি নিরাশার ঝরে তলিয়ে গেল, আমার স্বপ্নের বাগানে শুধু মুঠো মুঠো ফুল আর ফুল লঙ্কা, আমি হেরে গেলাম খোকা আমি হেরে গেলাম, ফিরে যাব আমি চম্পকি নগর,
মনে ভাষায় সান্ত্বনা দেব তোর জননী রে। অভিমানী সন্তান, চোখের জলে মুছে ফেলে আমার দুর্বল হৃদয়টাকে আমি পাষাণ করে নেব, জীবনে নদীর সাথে হাসিয়ে দেব আমি আমার কান্নার ভেলা, পরন্ত বিকেলে সূর্যের মতো একটু একটু করে আমি আমার জীবনের পশ্চিমে কোলে ঢলে পড়ব। নালে ওই হচ্ছে খানের অনুচর, খানের অনুচরকে আমার সহ্য হয় না, দেখে আছিস খানের অনুচরে হতে ভয় শৃঙ্খলিত করে নিক্ষেপ করো ওই দুরন্ত ভাগারে। কেন বন্ধ হয়ে গেছে সবার সুর, কেন সকল নীরব, কি হয়েছে বাবা আমায় একবার বলুন না। সে দেখো বৌমা, সে দেখো তোমার পবিত্র সুতিতে তোমার সুতি না দেওয়ার পূর্ব মুহূর্তে কি এই পবিত্র ছাত্র তলায় আমার লখাই চৈতন্য হয়ে পড়েছে বৌমা, আমার লখাই যে আমার পিতা বলে ডাকে না, আমি যে জড়িয়ে ধরে না। শুভদৃষ্টি মালা বদল হয়ে গেছে, আমি তো পরীক্ষায় জয় হয়েছিলাম, তবে একটিবার আর পরীক্ষা করুন না বাবা। তুমি আমার সেই মা বেহুলা, যে মা বেহুলার হস্তে ছয় ঘাটে চলে চলো সংস্পর্শ। হ্যাঁ তুমি আমার সেই মা বেহুলা, তোমার সতীত্বের জোরে আমার লোকের চৈতন্য তুমি ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দেবো বাবা, আমাকে কিছুক্ষণের জন্য সময় ভিক্ষে দে বৌমা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তাই হবে বৌমা, তাই হবে, আমি তোমায় দুই হাত আশীর্বাদ করে আমি তোমায় এক দণ্ড সময় দিচ্ছি বৌমা, এই এক দণ্ড সময়ের মধ্যে আমার লোকের চৈতন্য ফিরিয়ে দিয়ে রক্ষা করো তোমার সীমান্তের সিধু, ধন্য করো তোমার নারীত্ব জীবন। সকলে আমায় বলছে আমি কলঙ্কিনী, আমি রাক্ষসিনী, আমি লগ্ন ভ্রষ্ট নারী। বাবা কেন তোমরা আমায় জন্ম দিয়েছিলে গো, কেন তার ঘরে এই গলার টিপে মেরে ফেলতে পারোনি, এমন করে বলিস রে বাবা, তাহলে আমি ওর সত্যি হতামই না। বাবা তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন আমার পতি দেবতার চৈতন্য ফিরিয়ে আনতে পারি। আমি তো ভাই, আমি তোকে আশীর্বাদ করছি মা, এই তো সেই দিন পরীক্ষা তুই দিয়েছিলি, তোমরা সকলে ছুটে এসো, সখি তোমরা আমায় সাজি দাও পুষ্পের ডালা, আর তোমরা আমাকে নিয়ে চলো কালীদহের কুলে, আমি যে একা যেতে পারবো নে, তোরা আমায় নিয়ে চল সখি। এসো সখি, তোমরা আমার পাশে এসো,
তোমরা সকলে আমায় নিয়ে চলো, আমি যাই কালীদহের কুলে। ওগো মাইরা, ওগো আমার বাবারা, তোমরা সকলে এসেছ আমার শুভ পরিণয় দর্শন করবার জন্য। জানি না গো কি পাপ করেছিলাম, এই ছাত্রার তোলায় আমার সবই নিজের চৈতন্য হারিয়ে ফেলেছে। তোমরা সকলে উলর ধনে শঙ্খ ধ্বনি দিয়ে আমায় আশীর্বাদ করুন, আমি যেন এই উদয়নগরে মান সম্মান আমি বজায় রাখতে পারি। এ তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে?
আমি কি দিয়ে তোমার জন্য প্রসাদ সাজাবো? তুমি আমায় মৃত্যু দিতে পারো নি মা, তুমি আমায় বাঁচিয়ে রেখেছ, পুজো দেব। হ্যাঁ, আমি তোমার জন্য পুজো দেব। আমার সর্প অঙ্গ কেটে আমি খণ্ড খণ্ড করে আমি তোমার জন্য প্রসাদ সাজিয়ে দেব। আর বক্ষ কেটে ঘট Oh,
আর্পণ করেছে। এই মুহূর্তে আমি বদ্ধ হস্ত করি, এই সমস্ত দেহকে আমি জড়া লাগাবো। তুমি যদি সত্যি মা থাকতে, কোন মাকে পারে তার মেয়েকে কলম চিনির আর্ক ছিনির সাহায্যে দিতে? তুমি কেমন মা জবাব চাই? আমি জবাব চাই। আমি তোমায় পরীক্ষা করছিলাম বিপুলা। জানো বিপুলা, যেই বিপুলা বনি আমার এই রাঙা চরণে পুষ্প জল না দিয়ে অন্ন গ্রহণ করে না, যেই বিপুলা বনি আমার নাম স্মরণ না করে থাকতে পারে না, সেই বিপুলা বনি আজ তার শুভ দিনে শুভ লগ্নে ছায়া মণ্ডপে উপস্থিত। তাই তো মা, তোমায় আমি পরীক্ষা করছিলাম, দেখি তুমি আমার স্মরণ করো কি। তোমার পরীক্ষায় আমি জয় হতে পেরেছি, জয় লাভ। তবে ফিরিয়ে দাও আমার স্বামীর চৈতন্য, ফিরিয়ে দাও। তাই হবে, যেই ঘটবাড়ি নিয়ে তুমি আমার রাঙা চরণ অর্পণ করেছ, সেই ঘটবাড়ির জল তুমি তোমার স্বামীর অঙ্গে ছিটি দাও। তোমার স্বামী তোমার সঙ্গে কথা বেশ, তবু চলে রইল আমার সত্যি। সাবধান, কি সেই মন্ত্র খাটিবে এই ছায়া মণ্ডপে? এই মন্ত্র নাই খাটিবে কত কষ্ট দেবে তুমি আমায় দাও, তবে সময়ের শক্তি দিও, বিপদে পড়লে আমি তোমাকে এই স্মরণই করবো। সকলে উলোর ধনি দাও, শঙ্ক ধনি দাও। পিতা গো, কি হয়েছিল পিতা আমার, কেন এটা অচেতন হয়েছে? স্যার, অপেক্ষা কর, সময় হলে সব কথা তোকে বলবো। হ্যাঁ বাপ রে বাপ, হ্যাঁ গে, এত খিচা বয়সে বিয়া করলে শরীর ঠিক থাকবে? হ্যাঁ সারা পরের খেলো না হলো পিছন দিকে তাঁতি লেগে পড়ালো। হ্যাঁ আর বেহুলা কি করো না করো, ভালো হ্যাঁ লোকে না মনে আমার মন্ত্র বলছিল না বুড়িয়া? বলছিলাম আপনারা ভোজ খেয়েছেন খাননি? একা একা ভোজ খেয়েছি, ভোজ খেয়েছিস? যারা যারা নিমন্ত্রণ পেয়েছেন তাদেরকে বলছি, আপনারা যৌতুক লেখাবেন কমিটির ঘরে, আর সেখানে ভালো ভালো খাবার আছে, চা বিস্কুট মিষ্টি মিষ্টান্ন খাবেন, খাবেন না খাবেন তো পকেটে ভরে বাড়ি চলে যাবেন। হ্যাঁ কিন্তু সবাই মিলে যাবেন কমিটির ঘরে। হ্যাঁ এবার বিয়ের মন্ত্র পড়বেন, আমি পড়বো আপনারা শুনবেন। হ্যাঁ কোথায় নিয়ে মেয়ের বাবাকে নিয়ে আয়। ও যারা নিমন্ত্রণ পাইনি, হ্যাঁ দাঁড়ায় দাঁড়া ভাই, দাঁড়া পাইনি যারা যারা নিমন্ত্রণ পাননি তারাও তারাও কিন্তু যৌতুক লেখে খেয়ে আসবেন, কারণ কমিটি তো সবাইকে নিমন্ত্রণ করতে পারবে না, আমার তো মাত্র সবাইকে আমন্ত্রণ রইল, সবাই মিলে যাবেন আর খেয়ে আসবেন। হ্যাঁ ওই হ্যাঁ এটা মেয়ের বাবার ছেলের বাবা, মেয়ের বাবা আপনি ওখানে বসুন ওখানে। হ্যাঁ হ্যাঁ ফুটিতে করে জল নিয়ে আয়, সিদ্ধ করবো নিয়ে আয় বাবা, লক্ষ্মীন্দর বস, এটাতে জল দে, এটাতে জল দে। হ্যাঁ এতে টাইম নাই, বেশ জিনারা মনে করেছে। হ্যাঁ দান করবে, এখানে দান দিব, এখানে দিতে পারেন, এবং কি কমিটির ঘরে যৌতুক, যৌতুক দিয়ে এবং চা বিস্কুট যাক সেবা দিবে কমিটি দাদা ভাই, সেবা নেবেন। তাই আস্তে আস্তে করে আসবেন সকলে, সকলে এসে দান দিবেন, আমাদের সৌভাগ্য এই দেব। ওম সুচি, ওম সুচি, ওম সুচি, ওম আমার টিকি শুদ্ধ, ওম আমার ঢড়ি শুদ্ধ, ওম আমার পিছনে শুদ্ধ, ওই বামো
তোমার ঢরি শুদ্ধ পেছনে শুদ্ধ কিভাবে হলো? মানে বুঝলেন না, দেখেন আমি কোনখানে কি করেছি কোন, ঠিক আছে বলেন, আমি সব কিছু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ না না শুদ্ধ, এই নাও নাও সবাই মিলে নাও, জল নাও বাবা, জল নাও, জল নাও, আসবেন। ওম সুচি, ওম সুচি, ওম সুচি, ধুয়ে ফেলে দাও, এই নাও। এবার নাও, এবার ফুল জল নাও, নাও। ওম শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, ওম যা দেবী সর্বভূতে সর্বেষু সর্বমঙ্গলে সর্বমঙ্গলে যাগচ্ছ যাগচ্ছ যাগচ্ছ। তোমরা সবাই বসে বসে কি করছো? এই সকলে আমন্ত্রণ করেছি সর্বভূতেষু সর্বমঙ্গলে মঙ্গলায় নমো। এটা কি মাস বাবা? এটা হচ্ছে চৈত্র মাস। হ্যাঁ, চৈত্র মাসে শুক্ল পক্ষে বল্লভল্লীর বিবাহ সম্পূর্ণ আয় নমো। বাবা জ্যেষ্ঠ বন্ধনের গামছা দাও, জ্যেষ্ঠ বন্ধনের গামছা নাই? হ্যাঁ হাত দেন, হাত দেন, আপনি হাত দেন। হ্যাঁ বাবা হাত দাও, এগিয়ে সোমা বেহুলা, এগিয়ে সোমা। হ্যাঁ, ভক্তগণের উদ্দেশ্যে বলা হচ্ছে, কমিটি পক্ষ হইতে যে আস্তে মন্ত্রের সময় হ্যাঁ গুতা মারবেন না। বাবা তোমার বাবার নাম? তার বাপের নাম? তার বাপের নাম জানি না, আর বাপের নাম? এই যে ব্রাহ্মণ মশাই। ও ওটাই। হ্যাঁ, এই তোমার বাবার নাম? পাঁচুপতি সদা। তার বাবার নাম? শঙ্কপতি সদা। তার বাবার নাম? জানি না, আর বাবার নাম? ও চাঁদ চম্পক নগরের চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র এবং উজানি নগরের একমাত্র বেউলা নাচনী, তাদের চার চার হাত এক হলো, সবাই মিলে একবার উলো ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বাবা আপনি বলুন, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে অর্পণ করে দিলাম, আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে করে দিলাম, তুমি বলো আমি গ্রহণ করলাম? আমি গ্রহণ করলাম। বাহ বাহ বাহ, খুব সুন্দর, বেশ হয়ে গেছে, হাতে নাও। এবার পঞ্চম দান দাও, পঞ্চম দান দাও। ও জামাই দান লে হরে, জয় মা মনসা, বানিয়ার লালো জামাই দান লে হরে। সবাই মিলে মুক্ত হস্তে 50 টাকা দান করেছে, তাই মায়ের কাছে এদিকে অনেক ভাগ্যবতী, আস্তা সিঁদুর, কেউ 10টি টাকা, কেউ 6-5টি টাকা। ও জামাই দান লে হরে, বানিয়ার লালো জামাই দান লে হরে। ¡Parece!